আমরা আজকে সবার প্রথমেই যাচ্ছি মতিঝিল আইডল স্কুল অ্যান্ড কলেজ, যেটা কিনা আমার এক্স স্কুল অ্যান্ড প্রেজেন্ট কলেজ। এখানে ইরামপুরি খুব বেশি এনজয় করছিল রিক্সায়, কারণ এটা খুব সম্ভবত তার বুঝতে শেখার পর প্রথম রিক্সা ভ্রমণ। তো তার জন্য সে অনেক আনকমফোর্টেবলও ছিল অ্যান্ড এনজয় করছিল। তো আমরা আইডল স্কুল এসে পৌঁছে গিয়েছি। তো এটা হচ্ছে আইডল স্কুলের মেইন গেট দিয়ে যে ফ্রন্ট ভিউটা, প্রথমে ঢুকে হচ্ছে আমরা দেখতে পারবো যে হাতের দুই পাশে আমাদের মিনি ফ্লাওয়ার গার্ডেন করা। এটা আমাদের স্কুলের সৌন্দর্যটাকে আরও অনেক বেশি বৃদ্ধি করে দেয়। তো এখানে হচ্ছে টিচার্স রুম অ্যান্ড এটা হচ্ছে স্কুল সেকশন, অ্যান্ড ওই পাশে সামনে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কলেজ সেকশন। তো প্রতিবারই হচ্ছে বিভিন্ন দিবস থাকুক অথবা আমাদের বিভিন্ন ফাংশন হয় স্কুলে দিবস বাদেও, তো তখন হচ্ছে অনেক চাকচমকপূর্ণ ডেকোরেশন করা হয়। কিন্তু এবার করোনার জন্য খুব বেশি মানুষ আসেনি, তার জন্য অনেক অল্প ডেকোরেশন করেছে। তো এটা হচ্ছে ফ্রন্টের ফ্লাওয়ার গার্ডেনটা। তো এটা হচ্ছে শহীদ মিনারের আলপনা করা, অনেক সুন্দর করে আলপনা করেছে এখানে। এর পাশে দুটো হচ্ছে গাছ আছে, তারপর এগুলো হচ্ছে টিচাররা অ্যান্ড স্টুডেন্টরা মিলে যে ফুল বিতরণ করছে সেটা। শহীদ মিনারে প্রায় পুরাটাই হচ্ছে ডেকোরেশন করেছে, আলপনা করেছে আর কি, পুরো সিঁড়ি থেকে নিচ পর্যন্ত। ইরামপুরি হচ্ছে আজকাল যেখানেই যায় সেখানেই সে হাঁটার চেষ্টা করে, একটু একটু করে হাঁটা শিখছে। তো এখানে এসেও সে হাঁটবে, মানে ম্যাডাম রাগ হয়ে যাচ্ছিল তাকে হাঁটতে দেওয়া হচ্ছে না বলে। তো এখন হাঁটার পর্ব শেষ করে সে শহীদ মিনারকে নিজের দখলে করে নিয়েছে। শহীদ মিনারে এসে সে বসার জন্য খুবই মানে ছটফট করছিল, কারণ শহীদ মিনারটা দেখতে অনেক কালারফুল হয়ে গিয়েছে, ফুলের জন্য তো আরও অনেক বেশি সুন্দর লাগছে, তাছাড়া হচ্ছে আলপনার জন্য আরও বেশি কালারফুল লাগছে। তো সে খুবই খুশি এখানে বসে। আমরা প্রায় আধা ঘন্টা কিংবা তার চেয়েও বেশি সময় এখানে ছিলাম। তো আমরা কিছু ছবি টবি তুলেছি এখানে, কিছু ভিডিও করলাম, অ্যান্ড ইরামপুরি খুবই খুশি হলো। এখন হচ্ছে আমরা ডিরেক্ট বের হয়ে যাব ফুচকার দিকে। আমরা চলে এসেছি ফুচকার সামনে। এখন হচ্ছে প্রায় অনেক দিন পর মন মতো ফুচকা খাবো। আজকে ফুচকা ট্রিট দিবে হচ্ছে আপু। তো এখানে হচ্ছে এক একজন আরেকজনের ক্যান্ডিড ভিডিও করছে, সবগুলো একসাথে গেদার করছি। আই লাভ ইউ আম্মু। এখানে হচ্ছে একটা মানে পাগল বলা যায়, সে হচ্ছে একটু বিকৃত মস্তিষ্কের, কিন্তু কারো কখনো কোনো ক্ষতি করে না, একটু বয়স্ক একজন বৃদ্ধা। ওনাকে আপু হচ্ছে রাস্তায় দেখলে চাচি বলে ডাক দেয়। তো উনি হচ্ছে ওনাকে এখানে পেয়েছি, উনি প্রায় আইডলের আশেপাশেই থাকেন। তো উনি আমার সাথে দুষ্টামি করছে আর ইরামকে বাবার বলছিল সে যে ক্যামেরার দিকে তাকাতে, অনেক বেশি কিউট। উনি অনেক বেশি মানে কিউট বিহেভিয়ার করে, অনেক ভালো লাগে। বলতেছিল যে আবু বলতেছিল ফুচকা খাবেন, বলে না। তো এখন হচ্ছে আমরা হেঁটে 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 হচ্ছে এদিকে সামনে একটা রেস্টুরেন্ট আছে ওখানে যাবো। তো একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা কলোনির ভিতর দিয়ে হাঁটবো। ইরামপুরিও হচ্ছে এখন হাঁটছে। আমাদের ম্যাডাম এখানে হাঁটি হাঁটি পাপা করে সামনের দিকে যাচ্ছে। বাচ্চাদের এই মোমেন্টটা অনেক বেশি কিউট হয় যখন তারা নতুন নতুন হাঁটা শেখে, তারা খালি হাঁটতেই চায়, যেখানেই যাবে শুধু হাঁটতেই চায়, কোলা থাকতে চায় না। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে কলোনির একটা ছোটোখাটো পার্ক। এখানে ছোট ছোট কয়েকটা রাইড আছে বাচ্চাদের জন্য, নর্মাল 90s রাইড। তো ফার্স্টে এখানে ভেতরে ঢুকতে হচ্ছে ছোট একটা দোকান ছিল, তারপর ওখানে কিছু বাচ্চারা বসে আছে, অ্যান্ড ফার্স্টে এখানে ঢেকে আছে, দেন স্লিপার। ইরামপুরি ওখানে হেঁটে হেঁটে ঢুকে যাচ্ছে। ভেতরের দোলনা ছিল দুইটা, বাট দোলনাগুলো লক করা। তো আমি আমাদের পার্কের কিছু মোমেন্টই শেয়ার করলাম আপনাদের সাথে।
আমি যখন ক্লাস 2-3 তে ছিলাম তখন হচ্ছে এই কলোনি সাইডে আসা হতো। এই কলোনি সাইডে এসে তখন প্রায় বলা যায় যে একদিন পরপরই বিকালে আসা হতো, তখন এখানে এই স্লিপারগুলোতে খেলতাম এই পার্কটাতেই। তো এখন হচ্ছে আমরা পার্ক থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দৌড়ে ইলমা হঠাৎ করে পিছন থেকে আসলো। আমি ভাবছি কি নাকি হইলো, দেন দেখি যে না, ও নিয়ে আসছে এই যে সেন্টার জেল। মানে আমি অনেক দিন ধরে খুঁজতেছি সেন্টার জেল, কোথাও পাচ্ছি না, এটা অনেক মজা। দেন এখানে কিছু মোমেন্ট ক্যাপচার করেছিলাম কলোনি দিয়ে হাঁটতে হাঁটতে, তো ওইগুলোই জাস্ট একসাথে আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম যেন ভিডিওটা খুব বেশি লং না হয়। তো এখানে একটা ক্যান্ডিড ভিডিও করেছিল ইলমা। এখানে হচ্ছে ছোটখাটো টাইপের একটা ধাবা আছে, তো এখন আশেপাশে মানে অনেক বেশি গাছপালা, কলোনি এরিয়াতে অনেক বেশি গাছপালাই থাকে, নেচারটাকে খুব সুন্দরভাবে ফিল করা যায় মানে। আর এখানে হচ্ছে এক, সামনে আরো আসবে, মানে কুকুর গুলার যন্ত্রণায় আমি মানে শান্তিমতো হাঁটতেও পারি না, আমার কুকুর প্রচন্ড ভয় লাগে অনেক। দুই গুনে বলতেছি, তিন চার, চারটাই খুব সম্ভবত। মানে এখানে যেখানেই যাবেন আপনি সেখানেই দেখবেন ওরা শুয়ে আছে, দাঁড়ায় আছে, দৌড়াচ্ছে, মানে এটা ওদেরই বাসা। এখানে হচ্ছে ইলমা দৌড়াচ্ছিল, তখন একটা স্লোমো ভিডিও করছি। দেন এটা হচ্ছে একদম কলোনির লাস্ট সাইডে, মরা মরা পাতা পড়েছিল, অনেক সুন্দর লাগে আমার কাছে ব্যাপারটা। অ্যান্ড ইয়া, আমি হচ্ছে আমার মাস্কটাকে জাস্ট লিটারালি স্লোমো করতেছিলাম, মানে আর ভাবতেছিলাম যে কবে করোনা যাবে আর আমরা এভাবে মাস্ক ফেলে দেব। তো এখন আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, ভেতর দিকে ঢুকছি আমরা। এটা হচ্ছে ছোট একটা, খুব বেশি বড় একটা রেস্টুরেন্ট না, তো এটা হচ্ছে রেস্টুরেন্ট রিভিউ। এখানে ইরাম বুড়ি হচ্ছে স্প্রাইট নিয়ে ঝাঁকাঝাঁকি করছে। তো রেস্টুরেন্ট থেকে ম্যাডামকে হচ্ছে একটা বেলুন গিফট করা হয়েছে, উনি আবার খুব বেশি হ্যাপি, বেলুন নাড়িয়ে উনি থ্যাংক ইউ বুঝাচ্ছেন। তো এখন আম্মু হচ্ছে অর্ডার প্লেস করে দিল, আজকে ট্রিটটা আম্মুর তরফ থেকে হবে, আম্মুর বিজনেসের যে প্রফিট হলো সেই প্রফিটটা দিয়েই উনি আজকে আমাদেরকে ট্রিট দিবেন। থ্যাংক ইউ আম্মু, সবাই দোয়া করবেন যেন আম্মুর বিজনেস সামনে আরো বেশি আগাতে পারে। এখানে হচ্ছে ইরামকে আরো তিনটা বেলুন দিয়েছিল ওনারা, মানে আরো বেলুন দিয়েছিল, ওটা ও ফুটিয়ে ফেলেছে, দেন আরো তিনটা বেলুন দিয়েছিল, ওটা দিয়ে আমি খেলাধুলা করছি বেলুন ফুলটা দিয়ে। আর ক্যামেরা দেখলে হচ্ছে ক্যামেরা থাবা দিতে চায়, তার কাছে নিতে চায়। এখানে গান বাজছিল, আমরা জাস্ট কথাবার্তা বলছিলাম খাবার আসার আগ পর্যন্ত। যখন খাচ্ছিলাম তখন হচ্ছে ওনারা ওনাদের অফিসিয়াল ডেস্কটপ এইরকম করে একটি ভিডিও দেখাচ্ছিলেন, মজার না ব্যাপারটা? আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবে, ভিডিও নিচে কমেন্ট করবে যে নেক্সট তোমরা কোন টাইপের ভিডিও দেখতে চাও, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবে। আল্লাহ হাফেজ।